এই ধরনের অঙ্ক জয়েন্টে আসে। তো এটা যতদিন মানে 2022-এ এসেছিলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, তো এই ধরনের অঙ্ক কী করে সলভ করবো? সাইন এক্স টু দি পাওয়ার কস এক্স, কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স, হয় এরকমই একটা অঙ্ক এসেছিলো, মানে কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স যতদিন মানে এইটা এসেছিলো। তো যাই হোক, একই প্রসেস, একই জিনিস। তো আমরা প্রথমে ইউজ করবো যেটা, সেটা হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা এখানে। এখানে জিরো তো জিরো আছে, এখানে এ হচ্ছে কি এইটা, তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী পাবো? সাইন এক্সগুলো কস এক্স হয়ে যাবে, আর কিছুই না। তাহলে এখানে হয়ে যাবে গিয়ে কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে। তো এবার যদি আমরা এইটাকে মিটিয়ে দিয়ে এগুলোকে যোগ করি, এই দুটোকে যোগ করি, তাহলে কী পাবো? বাঁদিকে টু আই হয়ে যাবে, আর এইটা চলে আসবে এখানে। নিচেটা তো সেম থাকবে, যা ছিল তাই চলবে, উপরটা এখানে চলে আসবে না। তাহলে দেখতো উপরটে যা আছে নিচেও সেম টু সেম তাই আছে কি না, তাহলে উপর নিচ কেটে যাবে। সো হোয়াট ইজ দিস? তাহলে কত? পাই বাই টু, দেয়ার ফোর আই কি, তাহলে পাই বাই টু ডিভাইড বাই টু মানে পাই বাই ফোর, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা ভীষণ সহজ ছিল, তো তাও যদি বুঝতে অসুবিধা হয় বারবার ঘুরে ফিরে দেখ নিচের কমেন্ট লিখে কেমন লাগলো।